আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো জটিল সংখ্যা। আর জটিল সংখ্যার উপর ভিত্তি করে যেই সিলেট বোর্ড 2017-তে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলটা এসেছে, সেটা হয়তো তোমাদের পিটেস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। আমরা প্রথমে জটিল সংখ্যাটা কী, জটিল সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। জটিল সংখ্যা হলো এ প্লাস আইবি আকারের সংখ্যাকে, এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা এবং আইটা হলো কাল্পনিক সংখ্যার প্রতীক, যেখানে আই সমান রুট ওভার মাইনাস ওয়ান। তো সুতরাং আমরা লিখতে পারি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জটিল সংখ্যা যদি এক্স প্লাস আই ওয়াই হয়, অবশ্যই তার অনুবন্ধী জটিল সংখ্যাটা হবে জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আজকে আমরা 2017 সিলেক্ট বোর্ডের ক নাম্বার সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই সমান এত, এটার আমরা 1 নং সমীকরণ ধরেছি। দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই সমান এত, এই দেওয়া আছে যে মানটা, এটার আমরা 1 নং সমীকরণ ধরেছি। তাহলে এটা যদি জটিল সংখ্যা হয়, আমরা বলেছিলাম অনুবন্ধী জটিল সংখ্যাটা হলো আই এর সামনের চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই। তাহলে তাদেরও প্লাস যেহেতু আছে, তাহলে আই এর সামনে মাইনাস হবে, এটা তো প্লাস আছে মাইনাস হবে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হলো যে আই এর সামনের চিহ্ন পরিবর্তন হয়, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা মাইনাস দেব, যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তার অনুবন্ধী প্লাস হতো। তো আমরা এখন 1 ও 2 নং সমীকরণ গুণ করি, তাহলে এই দুইটা সমীকরণ গুণ করলে আমরা এটা এটা গুণ করলাম। তো আমরা জানি রোটোভারের ভিতরের মানগুলো তাদের ভিতরে ভিতরে গুণ করা যায়, তাহলে আমরা রোটোভার এইটা, রোটোভার এইটারে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার অনুরূপভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে আমরা প্রথমে আলোচনা করছিলাম জটিল সংখ্যার সংজ্ঞা দিয়ে, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তার মানে আই স্কোয়ার সমান যদি মাইনাস ওয়ান হয়, এই আই স্কোয়ারটা যদি উঠাই দেই, তাহলে এখানে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে এই আই স্কোয়ারটা যদি উঠাই দেই, এখানে মাইনাসটা প্লাস হবে, এই আই স্কোয়ারটা যদি উঠাই মাইনাসটা প্লাস হবে। তাহলে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এই সমীকরণটা হয়। আর আমাদের প্রমাণে এটি চাচ্ছে যে দেখাও যে এত হলে প্রমাণ করো যে এত। বন্ধুরা, এখানে সৃজনশীলিতে একটা প্রশ্ন ঘুরাই দিতে পারে, এমনও বলতে পারে যদি এত হয় তবে এক্সের এমন একটি বাস্তব মান, এক্সের এমন একটি মান বের করো যা প্রদত্ত সমীকরণকে বাস্তব মানকে সিদ্ধ করে, অর্থাৎ এই সমীকরণটার থেকে আমি এমনভাবে ক্যালকুলেশন করব যেটার ভিতরে আই থাকতে পারবে না, এই রেজাল্টটা দিতেও পারে নাও দিতে পারে। এই রেজাল্টটা যদি দেয় আমরা যেভাবে করব, ঠিক অনুরূপভাবে এটা যদি না দিয়ে আমাকে বলে যদি এত হয় তাহলে দেখাও যে এক্সের একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আমরা প্রমাণটার দিকে একটু লক্ষ্য করি, এই প্রমাণটার ভিতরে কোনো আয়ের ক্যালকুলেশন নাই, অর্থাৎ আইটা উঠে গেছে। তো যেই জায়গায় আই নাই সেই পুরা মানটা কি বাস্তব মান। তাহলে আশা করি প্রমাণ দুইভাবে চাইতে পারে, যে এত হলে এত বের করো, অথবা যদি এত হয় তাহলে এক্সের একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে দেখাও, তখনও শুধু আমরা এখানে লিখব যে সুতরাং এক্সের একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। আশা করি তোমরা যদি এই অঙ্কটা কয়েকবার করো তাহলে এ জাতীয় অনুবন্ধীর যত অঙ্ক আছে তোমরা ইনশাল্লাহ করতে পারবে। আল্লাহ হাফেজ।